নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। সেটি হচ্ছে, আমি আগে বলেছিলাম যে এখন প্রত্যেকটি ভাবে বিভিন্ন গ্রহ এসে গেলে পারে, মানে বিভিন্ন ভাবেতে বিভিন্ন গ্রহের অবস্থানজনিত ফল। আজকে আমরা আগের দিনকে লগ্ন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা সেকেন্ড হাউস নিয়ে আলোচনা করব। সেকেন্ড হাউস মানে হচ্ছে ধনভাব নিয়ে আলোচনা করব, এবং আমরা বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব যে ধনভাবেতে অর্থাৎ সেকেন্ড হাউসের মধ্যে বিভিন্ন রকম গ্রহ যদি চলে আসে তাহলে সেই গ্রহরা কী ধরনের ফল প্রদান করে। তবে প্রত্যেকটি এই ধরনের যখন আমরা অনুষ্ঠান করি বা আপনারা যখন ইউটিউবসের মধ্যে জ্যোতিষ সম্পর্কে, আপনারা আমি জানি যে প্রচুর জ্যোতিষ সম্পর্কের যে সমস্ত অনুষ্ঠানগুলি আছে আপনারা সবাই হয়তো দেখেন, তো সেই অনুষ্ঠানগুলির দেখার আগে একটি বিশেষ বিষয়কে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র একটি বিষয় জ্যোতিষের সম্পূর্ণ ফল প্রদান করতে পারে না। অর্থাৎ আমি বলতে চাইছি যে শুধুমাত্র একটি গ্রহ যে ধনভাবে এসে গেলে পারে, সেই গ্রহটাই যে ধনভাবটাকে টোটাল কন্ট্রোল করবে এরকম কিন্তু ব্যাপারটা নয়। তবে ধনভাবের মধ্যে বা যে কোনো হাউসের মধ্যে, যে কোনো ভাবের মধ্যে যদি কোনো একটি গ্রহ এসে যায় তাহলে পারে সে কিন্তু অবশ্যই তার নেচার ওয়াইজ তার একটা নিজস্ব ফল কিন্তু দেবে। তবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ধনভাবের আমরা যখন বিচার করব, আমরা যখন সম্পূর্ণ বিচারে আসব, তখন আমাদেরকে অনেকগুলো বিষয়কে মাথায় রাখতে হবে। এবং এটি শুধুমাত্র ধনভাব নয়, এটি প্রত্যেকটি ভাবের ক্ষেত্রেই প্রযোজ্য যে ধনপতি অর্থাৎ সেই ভাবের অধিপতি এবং ধন কারক গ্রহ এবং ধনস্থানে যেই গ্রহটি বসে আছে অর্থাৎ সেই গ্রহটিকে শুধুমাত্র কেন্দ্র করে আজকে আমাদের আলোচনা, এবং ধনভাবের ওপরে অন্যান্য গ্রহের দৃষ্টি, এই সবকটি জিনিসকে মাথায় রেখে তারপরেই কিন্তু আমরা ধনভাবের সম্পূর্ণ বিচার বিশ্লেষণে পৌঁছাতে পারব। চলে আসবো মূল আলোচনাতে। আজকে আমরা ধনভাব নিয়ে যেহেতু আলোচনা করব, সেই কারণে প্রথমেই আমরা একটুখানি জানিয়ে দেবো, জেনে রাখার চেষ্টা করি যে ধনভাব মানে সেকেন্ড হাউস থেকে কী কী জিনিস বিচার করা হয়। খুব ইম্পর্টেন্ট একটি ঘর, খুব ইম্পর্টেন্ট একটি হাউস কিন্তু সেকেন্ড হাউস। এবং এই সেকেন্ড হাউস মানে আমরা হয়তো, আপনারা হয়তো বুঝতেই পারছেন যে যেহেতু এই ভাবটি থেকে ধন বিচার করা হয়, অর্থ বিচার করা হয়, এই ভাবটির অপর নাম অর্থভাব, সেই কারণে কিন্তু আজকের ডেটে, আজকের যুগে কিন্তু এই ভাবটি খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আজকের সময়ে অর্থ যদি না থাকে মানুষের কাছে তাহলে পারে কিন্তু সেই মানুষের দাম বা সেই মানুষের জীবনযাত্রাটাও কিন্তু সঠিকভাবে পূর্ণতা পাবে না। তাই এই ভাবটি কিন্তু একজন মানুষের জীবনের অর্থকে অনেকটাই কন্ট্রোল করে। তাই আমরা এই ভাবটি প্রচণ্ডই গুরুত্বপূর্ণ ভাব। তবে শুধু কি এই ভাব থেকে অর্থ বিচার করা হয়? তা কিন্তু নয়। এই ভাব থেকে শুধুমাত্র অর্থ বিচার করা হয় না, এই ভাব থেকে অর্থ ছাড়াও অনেক ধরনের বিষয় কিন্তু বিচার করা হয়ে থাকে। তো সেগুলো যেরকম, এই ভাব থেকে পৈতৃক ধন বিচার করা হয়ে থাকে, এই ভাব থেকে অর্থ বিচার করা হয়ে থাকে, এই ভাব থেকে বিভিন্ন রত্ন বিচার করা হয়ে থাকে, মানে মণিমুক্ত আমরা যেটাকে বলে থাকি, হ্যাঁ, এই ভাব থেকে সঞ্চিত ধন বিচার করা হয়ে থাকে, এই ভাব থেকে মুখের বাক্য, বাক্যের মধুরতা, খাওয়া দাওয়া মানে সেই জাতকের খাওয়া দাওয়ার যে একটা যে চাহিদা বা চাওয়া পাওয়া, কী ধরনের খাবার খেতে সেই জাতক ভালোবাসবে। এছাড়াও কিন্তু এই ঘর থেকে প্রাথমিক বিদ্যা বিচার করা হয়, এই ঘর থেকে আত্মীয় কুটুম্ব বিচার করা হয়, এই ঘর থেকে সংস্কার বিদ্যা বিচার করা হয় বা সংস্কার বিচার করা হয়, এই ঘর থেকে স্ত্রী শুভাশুভ বিচার করা হয়, মানে আলটিমেটলি আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফটি কেমন হবে এটা কিন্তু পার্টিকুলার শুধুমাত্র ধনভাবটি দেখে এক কথায় উত্তর দিয়ে দেওয়া যেতে পারে যে সেটি কতটা ভালো বা কতটা খারাপ। আবার এই ভাব থেকে, এই ভাব থেকে আমরা হয়তো আগে আলোচনা করেছিলাম, এই ভাব কিন্তু মারক ভাব, সেকেন্ড হাউস কিন্তু মারক বলা হয়ে থাকে, অর্থাৎ মৃত্যুতুল্য ক্লেশও কিন্তু এই ভাব থেকেই আসে। তার বিভিন্ন ক্যালকুলেশন আছে, বিভিন্ন অঙ্ক আছে তার জন্য। তবে আমি আগে যে সমস্ত কথাগুলো বললাম, অর্থাৎ এই ভাব থেকে যত রকমের জিনিস বিচার করা হয়, এই সব ধরনের বিচারের ক্ষেত্রে আমরা কিন্তু ধনপতি, ধনভাবকারক গ্রহ, ধনভাবে অবস্থিত গ্রহ এবং ধনভাবের ওপর দৃষ্টরত গ্রহ, এই সবকটাকে মিলিয়ে
আমরা কিন্তু পূর্ণতা পাব বা সম্পূর্ণ ফলাদেশ করতে পারবো। কিন্তু মাথায় রাখবেন, আজকে আমি যে বিষয়টিকে নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে যে ধনভাবের মধ্যে পার্টিকুলার বিভিন্ন গ্রহরা এসে গেলে পারে, সেই গ্রহ তার নেচার ওয়াইজ কি ফল দেয়। তো এইটা হচ্ছে আমাদের আজকের আলোচনা। তবে আমরা যেহেতু প্রথমে আর একটি কথা বলে দেবো, যেহেতু আমরা ধনভাব এবং অর্থভাব, অর্থ আমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, তাই হয়তো অনেকের একটা ইচ্ছা থাকে যে আমার অর্থভাবটা কীরকম আমি তো বুঝতে পারছি না, তো সেক্ষেত্রে আমি কিছু সূত্র বলে দিচ্ছি। সেই সূত্রের মধ্যে যদি আপনার অর্থভাবটি পড়ে যায় তাহলে পরে কিন্তু আপনার অর্থভাগ্য ভালো বা খারাপ দু ধরনেরই হতে পারে। অর্থাৎ সূত্রের মধ্যে যদি পড়ে যায় তাহলে ভালো হবে, আর সূত্রের মধ্যে যদি না পড়ে তাহলে পরে কিন্তু অর্থভাগ্যটা খারাপ হতে পারে। সেক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান অবশ্যই আছে। আমরা সাধারণভাবে বলে থাকি যে ধনপতি যদি তার মিত্রক্ষেত্র, তার স্বক্ষেত্র, তার মূল ত্রিকোণ ক্ষেত্র বা উচ্চক্ষেত্রে যদি চলে যায় তাহলে পরে কিন্তু সাধারণভাবে সেই জাতক ধনশালী হয়, এবং সেই জাতকের মোটামুটি একটা মানে আনন্দে থাকার একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। সেই জাতকের মোটামুটি যদি ছকে দেখুন, সবসময় একটা কথা আমি বলে থাকি যে একটি ছকের স্ট্রেংথ কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটি ছকের স্ট্রেন মানে শুধুমাত্র ধনভাব, ধনপতি ধনস্থানে বসে রয়েছে সেই জাতক যে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে এই কথাটা কিন্তু অযৌক্তিক, এটা কখনোই হতে পারে না। কিন্তু ধনপতির ধনস্থানে অবস্থান বা ধনপতির কেন্দ্রকোণে অবস্থান বা মিত্রক্ষেত্র হতে হবে সেটা, সেরকম জায়গায় যদি অবস্থান করে তাহলে পরে এইটুখানি বলাই যেতে পারে যে সেই জাতকের প্রয়োজনীয় যে অর্থ, অর্থাৎ যতটুকু অর্থের প্রয়োজন পড়বে বা অর্থের দ্বারা যে সমস্ত জিনিসপত্র আমাদেরকে জীবনযাত্রা চালাতে গেলে পরে কিনতে হয় বা প্রয়োজন পড়ে সেইটুখানি ব্যাপার তো অবশ্যই জোগাড় হয়ে যাবে যদি ধনপতি স্ট্রং হয়। তো তার মোটামুটি একটা তার যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো মোটামুটি সে পূরণ করতে পারবে। কিন্তু একটা প্রচুর প্রচুর ধন উপার্জন করতে গেলে পারে কিছু কোয়ালিটি দরকার হয়, কিছু তার ভেতরে একটা ক্ষমতা দরকার হয়, একটা পাওয়ার দরকার হয়, সেটা ছকের সম্পূর্ণ স্ট্রেংথের ওপর বিচার্য। মানে শুধুমাত্র দেখা গেল যে ধনপতি ধনস্থানে বসে রয়েছে যে সব থেকে বড় টাকার মালিক হয়ে যাবে এরকম কিন্তু ব্যাপারটা নয়, কারণ আমি আগেই বলেছি যে বিভিন্ন রকম বিষয়কে বিচার করে তারপরে পূর্ণতা লাভ পায়। এখানে আমি এখন যেই গ্রহগুলির কথা বলবো, অর্থাৎ নটি গ্রহের কথা বলবো, অর্থাৎ ধনস্থানে বা অর্থভাবেতে যদি বিভিন্ন গ্রহরা এসে যায় তাহলে সেই গ্রহগুলি তার নেচার ওয়াইজ কী ধরনের ফল প্রদান করে। তো এখানে আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে প্রত্যেকটি অনুষ্ঠানে আমি যে কথাটি বলে থাকি যে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশপতি যদি সেই গ্রহটি হয়, অর্থাৎ যেই গ্রহটির কথা আমি বলছি সেই গ্রহটি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশপতি হয়ে ধনস্থানে থাকে তাহলে সেই গ্রহটি কিন্তু ধনস্থানকে কেন্দ্র করে কিছু না কিছু সমস্যা অবশ্যই ক্রিয়েট করবে, সেই গ্রহটি যতই শুভ গ্রহ হোক। দ্বিতীয় নম্বর কথা আর একটা বলবো যে যেই গ্রহগুলি সম্পর্কে আমরা আলোচনা করব সেই গ্রহগুলি যদি সেই ভাবটি অর্থাৎ ধনস্থানটি যদি তার নিজের স্বক্ষেত্র হয় তাহলে পরে সেই গ্রহটি যদি পুরো গ্রহ হয় বা অশুভ গ্রহ হয় তবুও কিন্তু সে যদি নিজের স্থানেই অবস্থান করে, অর্থাৎ বলতে চাইছি ধনপতি ধনস্থানেই অবস্থান করছে দেখা যাচ্ছে, ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিয়ে আমি বলছি যে ধরুন দেখা গেল যে কর্কট লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে ধনপতি, তাহলে রবি দেখা যাচ্ছে যে সিংহ লগ্নের সিংহ রাশিতেই বসে রয়েছে, তাহলে এখানে কী হলো, ধনপতি ধনস্থানেই অবস্থান করছে, তাহলে পরে কিন্তু এই রবির যেই আমরা অশুভ গুণগুলো অন্যান্য ক্ষেত্রে পাবো সেটা কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটা সব রকমের গ্রহের ক্ষেত্রেই আপনারা একটু বিচার করে নেবেন। তো প্রথমেই আমরা আলোচনা করব, চলে আসবো মূল আলোচনাতে। আমরা আগে বোঝার চেষ্টা করছি যে ধনস্থানে বিভিন্ন গ্রহেরা অবস্থান করলে পারে কী ধরনের ফল প্রদান করে তার নেচার ওয়াইজ আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। অবশ্যই কিছুটা নোট করে রাখতেও পারেন। তো প্রথমে আমরা রবি নিয়ে আলোচনা করব এবং সেকেন্ড হাউসে যদি রবি চলে আসে তাহলে কী ধরনের ফল প্রদান করে। প্রথমে দেখুন যে রবি এমন একটি গ্রহ, সেই গ্রহটি কিন্তু যেই ভাবটার মধ্যেই চলে যায় না সেই ভাবটাকে আলোকিত করার চেষ্টা করে, এবং এটাকে আর একটু খুলে বললে পারে যে সেই ভাবটি সম্পর্কে সেই জাতকের ভিতরে ডিম্যান্ড বেড়ে যায়, এরকম কিন্তু একটি রবির একটা ভূমিকা আছে। তাই রবি যেখানে চলে আসবে না, যদি রবির মতো গ্রহ ধনস্থানে চলে আসে
তাহলে পরে কিন্তু সেটা খুব শুভ মানা হয় না। অর্থাৎ তার বিশেষ কারণ হচ্ছে যে রবি যদি ধনস্থানে চলে আসে তাহলে সেই জাতকের যে ডিম্যান্ড, সেই জাতকের ধন সম্পর্কে যে চাহিদা, সেই চাহিদার ভেতরে কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের অভাব সে সর্বদাই বোধ করবে। অর্থাৎ সে যখন মনে করা যাক 10 টাকা উপার্জন করবে, সে তখন মনে করবে যে আমি 50 টাকা কেন উপার্জন করতে পারছি না। আবার সে যখন কালকে 50 টাকা উপার্জন করবে তখন তার মনে হবে যে আমি 500 টাকা কেন উপার্জন করতে পারছি না। অর্থাৎ আনস্যাটিসফ্যাকশন ব্যাপারটা কিন্তু তার ভেতরে অল টাইম কাজ করবে। সেকেন্ড হচ্ছে রবি যদি তার মিত্রক্ষেত্র বা মূল ত্রিকোণ বা স্বক্ষেত্র না হয় তাহলে সাধারণভাবে সেকেন্ড হাউসে রবি কিন্তু আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখতে দেয় না। আবার বলছি যে সেকেন্ড হাউসে রবি কিন্তু সুসম্পর্ক রাখতে দেয় না। তবে সেকেন্ড হাউসে রবি কিন্তু প্রাথমিক বিদ্যা বা সংস্কার বিদ্যার জায়গাটা কিছুটা হলেও স্ট্রং করে এবং সেকেন্ড হাউসে রবি কিন্তু অনেকটাই তার বাবার মতো কথাবার্তা, তার বাবার মতো চিন্তাভাবনা বা তার বাবার মতো কথাবার্তা, তার পিতার মতো কথাবার্তার একটা স্ট্যান্ডার্ডও কিন্তু তৈরি করে। অর্থাৎ সেকেন্ড হাউসে যদি আমরা রবি দেখি তাহলে আমরা বলতে পারবো যে সেই জাতকের বাবা যে ধরনের কথাবার্তা বলতেন বা যেরকম অ্যাক্টিভিটিস ছিল অনেকটা কিন্তু সেরকম অ্যাক্টিভিটিস তাদের কথাবার্তার ভেতরে পাওয়া যাবে। সেকেন্ড হাউসে রবি কিন্তু মোটামুটি ধন সঞ্চয় করতে দেয়, মানে সঞ্চয় করার ক্ষেত্রে খুব পজিটিভ আমরা বলবো না। সেকেন্ড হাউসে রবি কিন্তু ধন যদি সঞ্চয়ও করা হয় সেটা কিন্তু হঠাৎ হঠাৎ নাশ করতে পারে। তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে রবির এই যে নেগেটিভ গুণগুলো আমি বললাম, এই নেগেটিভ গুণগুলো যে রবি যদি শুধুমাত্র সেকেন্ড হাউসে বসে যায়, কারণ আমরা অনেক সময় দেখতে পাই যে সেকেন্ড হাউসে, কারণ যে কোনো ভাবের ক্ষেত্রে আমরা যখন আলোচনা করবো তখন আমরা একটা কথা একটা জিনিস বারবার পাবো যে একা নয় একাধিক গ্রহের সঙ্গে বসে রয়েছে। অর্থাৎ রবি দেখা যাচ্ছে আরও 2-3টে গ্রহের সঙ্গে বসে রয়েছে। যদি এরকম হয়ে সেকেন্ড হাউসে রবি বসে থাকে তাহলে কিন্তু রবি খুবই নেগেটিভ ফল প্রদান করে। কিন্তু যদি রবি একা বসে থাকে তাহলে পরে কিন্তু আত্মীয়দের সঙ্গে মতবিরোধ থাকা সত্ত্বেও সেই জাতক কিন্তু তবুও দেখা যায় যে আত্মীয়দের মধ্যে ইনভলভ হবে। যেমন সেকেন্ড হাউসে রবি যদি একা বসে থাকে তাহলে দেখা যাবে যে সেই জাতক হয়তো অর্থ সঞ্চয় যতটা করতে পারছে তার থেকে অনেক বেশি করা দরকার ছিল কিন্তু ততটা করতে পারেনি, কিন্তু করতে পারছে এখন। অর্থাৎ একা রবি এই যে একটা মিডিল পয়েন্টে নিয়ে চলে আসে, অর্থাৎ পুরোপুরি সম্পূর্ণ অশুভ বা সম্পূর্ণ শুভ এই দুটো ফলই কিন্তু দেয় না, একটা মিডিলের মধ্যে রাখার চেষ্টা করে। সেকেন্ড হাউসে রবি যদি থাকে তাহলে পরে আমরা বলতেই পারি যে সেকেন্ড হাউসে রবি কিন্তু তার কথাবার্তার ভেতরে একটা উগ্রতা নিয়ে চলে আসে, তার কথাবার্তার ভেতরে একটা ফোর্স নিয়ে চলে আসে এবং সে যখন রেগে যাবে তখন কিন্তু তার কথাবার্তা বলার ধরনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আবার সে যখন রেগে যাবে না, সে যখন ঠান্ডা মস্তিষ্কে থাকবে তখন তার কথাকেই শ্রেষ্ঠ বলে প্রমাণ করার একটা টেন্ডেন্সি কিন্তু তার ভেতরে কাজ করবে। এরকম কিন্তু সাধারণভাবে সেকেন্ড হাউসের রবি ফল প্রদান করে থাকে। এবারে আমরা আলোচনা করবো চন্দ্র যদি সেকেন্ড হাউসে থাকে বা অর্থভাবের মধ্যে যদি চন্দ্র অবস্থান করে। দ্বিতীয়ভাবে যদি চন্দ্র অবস্থান করে তাহলে সেই জাতক কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক প্রকৃতির হয়, প্রচণ্ড প্রেমিক স্বভাবের হয় এবং সেকেন্ড হাউসে চন্দ্র কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষিত করে এবং সেকেন্ড হাউসে চন্দ্র থাকলে পরে চন্দ্রের ভেতরেও বেশ কিছুটা কলা বিদ্যার ব্যাপারটা আছে, তাই সেকেন্ড হাউসে চন্দ্র কিন্তু একটু সঙ্গীত প্রিয় হতে পারে বা একটু গান বাজনা করার প্রবণতা তার মধ্যে আসতে পারে। সেকেন্ড হাউসে চন্দ্র কিন্তু বেশ সুন্দর মিষ্টভাষী বানায়, খুব শান্তশিষ্টভাবে কথা বলার একটা জায়গা দেখতে পাওয়া যায়। তবে চন্দ্র যদি ক্ষীণ চন্দ্র হয়ে যায়, চন্দ্র যদি অমাবস্যা চন্দ্র হয়ে যায় তাহলে পরে কিন্তু সেই চন্দ্র সেকেন্ড হাউসে থাকলে অনেকটা পরিমাণেই ধন নাশ করিয়ে দেয় এবং সেকেন্ড হাউসের চন্দ্র কিন্তু আত্মীয় পরিবারের সঙ্গে আত্মীয় কুটুম্বদের সঙ্গে কিন্তু মোটামুটি একটা সদ্ভাব সেকেন্ড হাউসের চন্দ্র কিন্তু রাখে এবং সেকেন্ড হাউসের চন্দ্র যদি ভালো চন্দ্র হয় তাহলে পরে কিন্তু সেই জাতক ব্যবসা দ্বারা প্রভূত উন্নতি করতে পারে এবং সেকেন্ড হাউসের চন্দ্র কিন্তু তার কথাবার্তা অন্যকে আকর্ষিত করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড হাউসের চন্দ্র কিন্তু তার
মানে স্ত্রী অর্থাৎ তার ওয়াইফ বা তার হাজবেন্ডের কথাবার্তার ভেতরেও অনেকটা শালীনতা জায়গাটা নিয়ে আসে। আমরা এবার আলোচনা করবো সেকেন্ড হাউসে মঙ্গল থাকলে পারে কি ধরনের ফল প্রদান করে। মঙ্গল দ্বিতীয়ভাবে যদি থাকে না, অর্থভাবে যদি মঙ্গল অবস্থান করে তাহলে সর্বদাই অশুভ বা নিষ্ফলা বলা হয়েছে। আমরা শাস্ত্রে পাবো এরকম, আপনারা আমরা অনুষ্ঠান করছি অলরেডি এবং পরবর্তীকালে আমরা অনুষ্ঠান যখন করতে করতে এগিয়ে যাব তখন আমরা এই কথাটা আর একবার নাইন্থ হাউসে গিয়ে পাবো এই মঙ্গলের বিষয়টা, যে সেকেন্ড হাউস এবং নবমভাবেতে মঙ্গল কিন্তু নিষ্ফলা হয়ে যায় অর্থাৎ সেভাবে তার ফল দিতে পারে না। সেকেন্ড হাউসে মঙ্গল কিন্তু নেগেটিভই হয়। আমরা এখানে হয়তো সেকেন্ড হাউসের মঙ্গলকে মাঙ্গলিক দোষ হিসেবে মানি না বা প্রাধান্য দেওয়া হয় না, কিন্তু আপনি যদি দক্ষিণ ভারতের দিকে আপনারা যদি যান কখনো তাহলে আপনারা দেখবেন যে সেকেন্ড হাউসের মঙ্গলকে কিন্তু সেখানে মাঙ্গলিক দোষ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তার বিশেষ কারণ হচ্ছে যে সেকেন্ড হাউসের মঙ্গল যদি থাকে তাহলে সেই মঙ্গলের সপ্তম দৃষ্টি সেই জাতকের অষ্টমভাবে গিয়ে পড়বে বা সেই জাতিকার অষ্টমভাবে গিয়ে পড়বে, এবং অষ্টমভাবে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলিভাবে সপ্তম এবং অষ্টমভাবেতে ডাইরেক্ট বা ইনডাইরেক্টলিভাবে মঙ্গলের প্রভাবকেই মাঙ্গলিক দোষ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, বা সপ্তম বা অষ্টমভাবেতে মঙ্গলের প্রভাবকে প্রভাবের জন্যই মাঙ্গলিক দোষের এতটাই গুরুত্ব। প্রধান কারণ হচ্ছে এটাই। তো সেকেন্ড হাউসে মঙ্গল সেই জাতকের কথাবার্তার ভেতরে একটা প্রচণ্ড পরিমাণে উত্তেজিত ভাব এবং অশ্লীল বাক্য প্রয়োগ, অশ্লীল ভাষা প্রয়োগ এবং অশ্লীল অ্যাটিটিউড কিন্তু নিয়ে আসে। সেকেন্ড হাউসের মঙ্গল কিন্তু তার কথাবার্তা অন্যর মনকে আঘাত করে। সেকেন্ড হাউসের মঙ্গল কিন্তু তার কথাবার্তার জন্য সে শত্রু তৈরি করে ফেলে। সেকেন্ড হাউসের মঙ্গলের জন্য কিন্তু তার কথাবার্তার জন্য তাকে যারা ভালোবাসে না তার থেকে দূরে সরে যায়, এমন ধরনের একটা তার কথাবার্তা, মানে সে যদি উত্তেজিত হয়ে যায় তাহলে পরে কিন্তু খুব নেগেটিভ ধরনের কথাবার্তা প্রয়োগ করে ফেলবে। সেকেন্ড হাউসের মঙ্গল কিন্তু ধনকে নাশ করে অর্থাৎ অর্থ প্রচণ্ড পরিমাণে ব্যয় করিয়ে দেয়। সেকেন্ড হাউসে মঙ্গল থাকলে পারে কিন্তু প্রচণ্ড পরিমাণে অর্থ ব্যয় করিয়ে দেয়, এবং সেকেন্ড হাউসে মঙ্গল থাকলে একটু ফাস্টফুড জাতীয় খাবার খেতে কিন্তু সেই জাতক প্রচণ্ড ভালোবাসবে। মানে আপনারা হয়তো জানেন ফাস্টফুড বিভিন্ন রকমের আছে, সেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসবে, এবং সেকেন্ড হাউসের মঙ্গল কিন্তু পরিবার বা আত্মীয় পরিজনদের সাথে কিন্তু সৎ সম্পর্ক রাখতে দেয় না বা অনেকটাই সম্পর্কের জায়গাটা দুর্বল করে ফেলে। সেকেন্ড হাউসের মঙ্গল কিন্তু বিবাহিত জীবনে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে মেয়েদের ক্ষেত্রে। মানে হয়তো আমরা এখানে মাঙ্গলিক দোষ বলি না, কিন্তু প্র্যাকটিক্যালিভাবে যদি আপনাদের কেউ সেকেন্ড হাউসের মঙ্গল থাকে তাহলে আপনারা বলতে পারবেন যে আপনাদের বিবাহিত জীবনটা কীরকম। অবশ্যই বিবাহিত জীবনে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করে। সেকেন্ড হাউসের মঙ্গল কিন্তু ঝাল জাতীয় খাবার বেশ খেতে ভালোবাসবে, এবং সেকেন্ড হাউসের মঙ্গল কিন্তু থাকলে পারে সেই জাতকের চোখের সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং সেকেন্ড হাউসের মঙ্গল কিন্তু বেশ কিছুটা ক্ষেত্রে দুর্ঘটনা ঘটাবার একটা প্রবণতা বা শারীরিক সমস্যাও অনেক ধরনের নিয়ে আসতে পারে। আমি সবসময় বলে থাকি যে একটা বিস্তর আলোচনা এগুলো এত কম সময়ের মধ্যে হয় না, তবুও চেষ্টা করছি। তো সেকেন্ড হাউসের মঙ্গল কিন্তু সব দিক থেকেই নেগেটিভ আমরা বলতে পারি, এবং সেকেন্ড হাউসের মঙ্গল কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে যদি সেই মঙ্গলটি নিজের স্বক্ষেত্র মিত্রক্ষেত্র বা উচ্চক্ষেত্রে বা মন্ত্রীগণে থাকে তাহলে পরে কিন্তু সেই মঙ্গলটির যতটা নেগেটিভিটি আমি বললাম তার থেকে অনেকাংশে কমে যাবে। এবার আমরা আলোচনা করবো সেকেন্ড হাউসে যদি বুধ থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে। সাধারণভাবে আমরা বুধ বাক্যের কারক এবং সেকেন্ড হাউস থেকেও বাক্য বিচার করা হয়ে থাকে, তাই দ্বিতীয় ঘরে বুধের সেকেন্ড হাউসে বুধ চলে আসা এটা কিন্তু খুবই শুভ, এবং সেকেন্ড হাউসে বুধ কিন্তু তার কথাবার্তার ভেতরে একটা বেশ সুন্দরতা, একটা বেশ শালীনতা, একটা বেশ রসবোধ এগুলো কিন্তু এনে দেয়, এবং সেই জাতকের কথাবার্তাটা অনেকটা একটু আদো আদো টাইপের বা একটু বেশ সুন্দর কথাবার্তাটা, এবং প্রত্যেকটি কথাই সেকেন্ড হাউসে বুধ থাকলে পারে একটু বেশ বুদ্ধিমান ধরনের কথা সুন্দরভাবে বলার যে ট্যালেন্ট এটা কিন্তু সেকেন্ড হাউসের বুধ তাকে দেয়। সেকেন্ড হাউসের বুধ থাকলে পারে জ্যোতিষের দিকে খুব এটি একটি শুভ বলা হয়ে থাকে। সেকেন্ড হাউসের বুধ বা সেকেন্ড হাউসের বৃহস্পতি যদি থাকে তাহলে জ্যোতিষ পেশার জন্য খুব ভালো এটা, কারণ জ্যোতিষ পেশা বা যে কোনোই অ্যাডভাইসমূলক পেশা যেগুলো আছে
সেক্ষেত্রে সেকেন্ড হাউস খুবই ইম্পর্টেন্ট, কারণ তাদেরকে কথাবার্তা বলেই তাদেরকে উপার্জন করতে হয় কথাবার্তার মাধ্যমে। তাই এই ধরনের ভাবেতে অর্থাৎ বাক্যের ভাবেতে যখনই বাক্য কারক গ্রহ চলে আসবে তখন কিন্তু সেই বাক্যের ভেতরে মধুরতা অবশ্যই দেয়। সেই কারণে সেকেন্ড হাউসের বুধ কিন্তু জ্যোতিষ পেশার ক্ষেত্রে খুব পজিটিভ। সেকেন্ড হাউসের বুধ থাকলে পরে সেই জাতক অনেকটা মানে বিভিন্ন লোকের নকল করা, অনেক আছে না বিভিন্ন কৌতুক যেটাকে আমরা বলে থাকি, বা মিমিক্রি করে যারা আমরা বলি, বা অ্যাঙ্কারিং করে যারা আমরা বলি, এই ধরনের ব্যাপারটাও কিন্তু সেকেন্ড হাউসের বুধ খুব ভালো পরিমাণে দেয়। এবং অন্যকে চট করে অন্যের কথাবার্তাকে নকল করে ফেলার যে ট্যালেন্ট, এটা কিন্তু সেকেন্ড হাউসের বুধ দেয়। সেকেন্ড হাউসের বুধ কিন্তু মোটামুটি আত্মীয় পরিজনদের সাথে খুব সদ্ভাব ভালোবাসাই রাখে, এবং সেকেন্ড হাউসের বুধ কিন্তু প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে বেশ শুভ। এবং সেকেন্ড হাউসের বুধ কিন্তু সেকেন্ড হাউসে বুধ থাকলে পরে কিন্তু সেই জাতক মোটামুটি সব ধরনের খাবার খেতেই ভালোবাসবে, অর্থাৎ সে একটুখানি মানে তার কোনো পার্টিকুলার ব্যাপারটা নেই। যেমন আমরা বৃহস্পতির ক্ষেত্রে বলবো যে মিষ্টি খেতেই ভালোবাসবে, মঙ্গলের ক্ষেত্রে আমরা বলবো যেমন ঝাল খেতেই ভালোবাসবে, বা শুক্রের ক্ষেত্রে যখন আমরা বলবো যে টক খেতে ভালোবাসবে, কিন্তু সেকেন্ড হাউসের বুধ সব রকমের খাবারই খেতে সেই জাতক কিন্তু মোটামুটি ভালোবাসে। এবার আমরা আলোচনা করব সেকেন্ড হাউসে যদি বৃহস্পতি থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে। এখানে একটা মজার ব্যাপার আছে যে আমরা একটা পরবর্তীকালে গিয়ে যখন আমাদের আলোচনা আরও গভীরে পৌঁছাবে তখন আমরা বলবো যে ভাবপতি ভাবকারক গ্রহ যদি ভাবে অবস্থান করে তাহলে সেই ভাবের নাশ করে। অর্থাৎ বৃহস্পতি হচ্ছে ধন ভাবকারক গ্রহ, তাহলে বৃহস্পতির মতো যদি একটি গ্রহ ধনভাবে বসে যায় তাহলে পারে কিন্তু সেই জাতকের ধন বা অর্থ সম্পর্কীয় কিছু না কিছু সমস্যা কিন্তু সেই বৃহস্পতি আনবেই আনবে, সেই বৃহস্পতিটা অবশ্যই আনবে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে ধন বৃহস্পতি যদি রাশির প্রথম 15 ডিগ্রির মধ্যে থাকে তাহলে পারে বেশ শুভ, কিন্তু 15 ডিগ্রির পরে যদি থাকে তাহলে পারে কিন্তু বেশ কিছুটাই অশুভ ফল প্রদান করে। সেটা যতই বৃহস্পতির মতো গ্রহ হোক না কেন, বা যতই সেকেন্ড হাউসে থাকুক না কেন, কারণ বৃহস্পতি কিন্তু ধন ভাবকারক গ্রহ। তাই ভাবকারক গ্রহরা যখন ধন ভাবে অবস্থান করবে তখন ভাবের ফল হানি করে, এটা একটি সূত্রের মধ্যে পড়ে। তাই আপনারা খেয়াল রাখবেন যে সেকেন্ড হাউসে বৃহস্পতিকে দেখলে পারে অনেকেই হয়তো অনেক আনন্দিত হয়, কিন্তু অতটা আনন্দ হওয়ার কারণ নেই। তবে আলটিমেটলি সেকেন্ড হাউসে বৃহস্পতি খুবই ভালো ফল দেয়। কোন কোন সাইডে ভালো ফল দেয়? প্রথম নম্বর কথা, সেকেন্ড হাউসের বৃহস্পতি তার কথাবার্তাকে এতটাই সুন্দর বানায় যে যে কেউ কিন্তু তার কথাবার্তার উপরে মুগ্ধ হতে পারে। এবং কথাবার্তার ভেতরে একটা যে সুন্দর সম্মান দেওয়ার জায়গা, একটা কথাবার্তার ভেতরে যে একটা শালীনতা বোধ, একটা যে সুন্দর ওয়ার্ড ইউজ করা, এই সব ব্যাপারগুলো কিন্তু বৃহস্পতি সেকেন্ড হাউসে খুব যত্ন সহকারে পেশ করায় তার মুখের মাধ্যমে। সেকেন্ড হাউসে বুধ আত্মীয় পরিজনদের সঙ্গে অবশ্যই সৎ ব্যবহার রাখে। সেকেন্ড হাউসের বুধ মাফ করবেন বৃহস্পতি, এবং সেকেন্ড হাউসের বৃহস্পতি কিন্তু তার ভেতরে বেশ কিছুটা সংস্কার বিদ্যা, একটা রেসপেক্ট করা, বড়দেরকে সম্মান করার ব্যাপার, একটা আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, ভগবানের প্রতি যে আস্থা, ভক্তি, শ্রদ্ধা, এগুলো কিন্তু অবশ্যই নিয়ে আসে সেকেন্ড হাউসের বৃহস্পতি। কিন্তু তার প্রথমে যে কথাটা বলেছিলাম যে অর্থ নাশ করে, এরকম ব্যাপারটা সেকেন্ড হাউসের বৃহস্পতি কিন্তু অর্থ নাশ করে বললে ভুল হবে। সেকেন্ড হাউসের বুধ কিন্তু বৃহস্পতি কিন্তু অর্থের প্রয়োজন যখন হয় তখন কিন্তু তার যোগান একটা কোনো না কোনোভাবে করে দেয়। সেকেন্ড হাউসের বৃহস্পতি যদি নিজের স্বক্ষেত্র, উচ্চক্ষেত্র বা মিত্রক্ষেত্রে থাকে তাহলে পারে কিন্তু সেই বৃহস্পতি অবশ্যই শুভ ফল প্রদান করে। তবে যেহেতু বৃহস্পতি ওই বললাম প্রথমে যে ভাবকারক গ্রহ, ভাবে থাকলে ভাবের ফল হানি করে, সেই কারণে বৃহস্পতি সেকেন্ড হাউসে থাকলে পারে অর্থ সম্পর্কীয় বিষয়ে স্যাটিসফ্যাকশনের অভাব সৃষ্টি করে এবং অর্থটা কন্টিনিউয়াসলি দেয় না। ছকের মধ্যে যদি অন্যান্য ভালো যোগ থাকে, একাদশ ভাব যদি খুব স্ট্রং থাকে সেই জাতকে, তাহলে এই জায়গা থেকে অনেকটাই রিমুভ হয়ে যায় সেই জাতক। আচ্ছা, সেকেন্ড হাউসে বৃহস্পতি মিষ্টি খেতে ভালোবাসবে। সেকেন্ড হাউসে বৃহস্পতি কিন্তু প্রচণ্ড মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসবে। এবং সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে মজার ব্যাপার হচ্ছে এটাই যে সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে সেই জাতক যদি মনে করে তাহলে কিন্তু একাধিক জায়গা থেকে তার ধন উপার্জন হবার একটা সম্ভাবনা সৃষ্টি করে। সেকেন্ড হাউসে বৃহস্পতি কিন্তু
যদি পীড়িত হয়ে যায়, সেকেন্ড হাউসে বৃহস্পতি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, তাহলে পারে কিন্তু তার একটু নেচারের দিকে একটু চরিত্রের দোষ সৃষ্টি করতে পারে। সেকেন্ড হাউসে বৃহস্পতি যদি বিশেষ করে মীন রাশিতে বা ধনুরাশিতে অর্থাৎ তার সক্ষেত্রে থাকে, তাহলে প্রচণ্ডই শুভ ফল প্রদান করে থাকে। এবং মকর রাশি এবং কুম্ভ রাশিতে যদি সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকে, তাহলে পারে কিন্তু বেশ কিছুটাই অশুভ ফল প্রদান করে। এবারে আমরা এই হচ্ছে বৃহস্পতির বিষয়টি। এবারে সেকেন্ড হাউসে যদি শুক্র থাকে, দ্বিতীয়ভাবে শুক্র থাকলে ধনবান করে, কারণ শুক্র একটি মহারাশি সেকেন্ড হাউসের অধিপতি। শুক্র ধনকারক গ্রহ এবং শুক্রের মতো গ্রহ যদি সেকেন্ড হাউসে থাকে, সেই জাতক কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারে, অর্থাৎ বৃহস্পতির থেকেও বেশি অর্থ উপার্জন করতে পারে শুক্র থাকলে পারে, এবং তার মান সম্মানকে বৃদ্ধি করে, তার ভাষা জ্ঞান ভালো হয় এবং সে সব ধরনের তার ভাষা একটা টেকনিক্যাল ভাষা ইউজ করতে পারে, মানে ভাষার ভেতরে বিভিন্ন টেকনিক থাকবে শুক্র যদি সেকেন্ড হাউসে চলে আসে। সেকেন্ড হাউসে শুক্র কিন্তু মানে একটা পারিবারিক সুখ যেটাকে বলা হয়, অর্থাৎ স্ত্রী পুত্র সন্তানকে নিয়ে যে সুখ, সেই সুখটা কিন্তু মোটামুটি সেকেন্ড হাউসের শুক্র দেয়। সেকেন্ড হাউসের শুক্র থাকলে পারে সেই জাতকের ব্যবহার ভালো হয়। সেকেন্ড হাউসের শুক্র থাকলে পারে কিন্তু সেই জাতকের চোখ প্রচণ্ড সুন্দর হয়, চোখের ভেতরে একটা বেশ টানা টানা ভাব বা চোখটা কিন্তু একটু আকর্ষিত করার একটা ব্যাপার দেখতে পাওয়া যায়। এবং সেকেন্ড হাউসের শুক্র কিন্তু তার মুখের ঔজ্জ্বল্যতা, মুখের গ্ল্যামারকে বৃদ্ধি করে। সেকেন্ড হাউসের শুক্র থাকলে টক জাতীয় খাবার খেতে ভালোবাসবে, আমরা তো আজকাল দেখি ফুচকা টুচকা বিভিন্ন রকমের জিনিস আছে, এগুলো খুব ভালোবাসবে। এবং সেকেন্ড হাউসের শুক্র যদি থাকে, তাহলে পারে কিন্তু সেকেন্ড হাউসের শুক্র যদি থাকে, তাহলে সেই জাতক কিন্তু বিভিন্ন রকমের যে সুন্দর জিনিস, বিভিন্ন যে সুন্দর জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো অর্থাৎ বিভিন্ন রকমের জামা কাপড় হতে পারে, বিভিন্ন কসমেটিক্স হতে পারে, বিভিন্ন জায়গা হতে পারে, বিভিন্ন বিভিন্ন রকমের সুন্দর যেগুলোকে আমরা বলে থাকি, সেই ধরনের জিনিসগুলো কিন্তু তাদের চাহিদার মধ্যে আসে এবং তারা সুন্দর সুন্দর জিনিস কিন্তু প্রাপ্তি করতে চায়। সেটা বিভিন্ন রকম হতে পারে, তার একটা বিভিন্ন রকম হার বা গলার হার হতে পারে, বা তার জামা কাপড় হতে পারে, বা তার মেয়ে হলে পারে তার বিভিন্ন কসমেটিক্স হতে পারে, তার মানে সবথেকে ভালো যেটা, সবথেকে দামি যেটা, বা সবথেকে বেশ একটা স্ট্যান্ডার্ড কিন্তু সেকেন্ড হাউসের শুক্র কিন্তু তার ভেতরে আনে এবং একটা স্ট্যান্ডার্ড জাতীয় জিনিস কিন্তু সে ইউজ করতে চায়। সেকেন্ড হাউসের শুক্র কিন্তু যদি জাতক ব্যবসা করে, তাহলে কিন্তু মোটামুটি প্রচুর ধন প্রাপ্তি করায়। এবং সেকেন্ড হাউসের শুক্র থাকলে পারে কিন্তু সেই জাতক বিবাহ ক্ষেত্রেও বেশ কিছু ধন প্রাপ্তি করতে পারে। সেকেন্ড হাউসের শনি যদি থাকে, তাহলে কী ধরনের ফল দেয়? সেকেন্ড হাউসের শনি কিন্তু খুব শুভ মানা হয় না। সেকেন্ড হাউসের শনি থাকলে পারে কিন্তু জাতককে সর্বদাই অশুভ ফল প্রদান করে। সেকেন্ড হাউসের শনি কিন্তু ধনকে নাশ করে। সেকেন্ড হাউসের শনি কিন্তু ধনের ভেতরে শিথিলতা নিয়ে আসে, কন্টিনিউয়াসলি ধন উপার্জন ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, ব্যক্তিকে অনেক সময় গরিব করে দেয় সেকেন্ড হাউসের শনি। এবং যদি তার কাছে বেশ কিছু ধন থাকে, তাহলে পারে কিন্তু তাকে একদম নিঃস্ব পর্যন্ত করে দিতে পারে সেকেন্ড হাউসের শনি। তাই বর্তমান ট্রানজিটে শনি যখন সেকেন্ড হাউস থেকে গোচর করে, তখন কিন্তু এটা একটা বেশ ভাবনা চিন্তা করার একটা সময়। সেই সময় কিন্তু সেই জাতক কোনো ধরনের রিস্ক না উঠানোটাই কিন্তু বেটার হয়। আমরা বর্তমান গোচরে শনি সাড়ে সাতি ইত্যাদি ইত্যাদি সব দেখি, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু লগ্নের সেকেন্ড হাউস থেকে শনি যখন ট্রানজিট করবে, তখন কিন্তু আমরা সাধারণভাবে বলে থাকি যে বেশি রিস্ক নিয়ে ব্যবসা বা কোনো একটি কাজেতে বেশি পয়সা ঢালাটা কিন্তু ঠিক হয় না। সেকেন্ড হাউসের শনি কিন্তু আত্মীয় পরিজনদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করিয়ে দেয়। সেকেন্ড হাউসের শনি কিন্তু তার মুখের বাক্যকে খারাপ করে। সেকেন্ড হাউসের শনি কিন্তু নিজ জাতীয় খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা চয়েস নিয়ে আসে, মানে আমরা যেটাকে বলি বিভিন্ন রকম মানে ওই নেগেটিভ ধরনের খাবার, মানে ধরুন কেউ আমরা যেমন ধরুন কোনো মানুষ মাংস খায়, তো কোনো মানুষ আছে মাংসের ওই চর্বি বা ওই মেটে টাইপের জিনিস এগুলোকে খেতে ভালোবাসে, এরকম ধরনের মানে সেকেন্ড হাউসের শনি কিন্তু প্রচণ্ড কষা জাতীয় খাবার খেতে ভালোবাসবে সেই জাতক। সেকেন্ড হাউসের শনি কিন্তু
প্রচুর সংঘর্ষ এনে দেয় জীবনে, প্রচণ্ড সংঘর্ষ এনে দেয়, এবং কোনো কিছু না কিছু কোনো না কোনোভাবে জাতককে ডেভেলপ করতে কিন্তু দেয় না, ঠিক বাধা সৃষ্টি করে ফেলে। সেকেন্ড হাউসে শনি কিন্তু প্রচণ্ড ওঠানামার ওপর থেকে সেই জাতককে নিয়ে চলে, এবং সেকেন্ড হাউসে শনি কিন্তু অনেকটা মান সম্মানও হানি করে দেয়। সেকেন্ড হাউসে শনি কিন্তু মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কিন্তু দেয়, মানে বুঝতেই পারছো কী বলতে চাইছি, এটাও কিন্তু দেয়। তবে সেকেন্ড হাউসে শনি যদি না তার নিজের স্বক্ষেত্রে থাকে বা উচ্চক্ষেত্রে থাকে, উচ্চক্ষেত্রে থেকে সেকেন্ড হাউসে থাকে, তাহলে পারে কিন্তু যতটা নেগেটিভ কথাগুলো বললো সেই নেগেটিভিটিগুলো হবে না। সেকেন্ড হাউসে যদি রাহু থাকে, দ্বিতীয়ভাবে রাহু কিন্তু সবসময় ধনকে নাশ করে, তবে মাঝে মাঝে সেকেন্ড হাউসে রাহু কিন্তু হঠাৎ ধন প্রাপ্তিও করিয়ে দেয়। তো আমি কখনোই লটারি ফটারি কাটার জন্য বলি না সেকেন্ড হাউসে রাহু থাকলে পারে। অনেকেই আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন যে আমার তো সেকেন্ড হাউসে রাহু আছে, আমি কি লটারি কাটবো? তবে সেটা একটা জটিল হিসাব, যেটা সেটা কিন্তু শুধুমাত্র রাহুকে দেখেই বলে দেওয়া সম্ভব নয়। তবে সেকেন্ড হাউসে রাহু কিন্তু হঠাৎ ধন প্রাপ্তি করায়, সেকেন্ড হাউসে রাহু কিন্তু আবার ধনকে নাশও করিয়ে দেয় সম্পূর্ণভাবে। এবং রাহু এমন একটা ফল দেয় সেকেন্ড হাউসে যে কখনো সেই জাতকের হাতে প্রচুর টাকা আর কখনো সেই জাতকের হাতে 10 টাকাও নেই, এরকম একটা ফল কিন্তু রাহু তাকে দিতে থাকে। এবং সেকেন্ড হাউসে রাহু কিন্তু অবশ্যই চরিত্রের দোষ সৃষ্টি করে, সেকেন্ড হাউসে রাহু কিন্তু তার মুখের বাক্যকে অশ্লীল মানায়, তার মুখের বাক্য মধ্যে একটা গালিগালাজ নিয়ে আসে। সেকেন্ড হাউসের রাহু কিন্তু তার খাওয়া দাওয়ার ব্যাপারটাকে বাজে করে, এবং সেকেন্ড হাউসের রাহু কিন্তু তার সংস্কারকে একদম নেগেটিভ বানিয়ে দেয়, অর্থাৎ তার ব্যবহার, তার কথাবার্তা ভেতরে এতটাই মানে বাজে ব্যাপারটা নিয়ে আসে, যার ফলে কিন্তু সে না সৎ বন্ধু পায়, না সৎ তার পরিবার পরিজনদের সাথে সে ভালোভাবে থাকতে পারে, তার মুখের বাক্যের দ্বারা সে আবার শত্রুও তৈরি করে। তবে সেকেন্ড হাউসের রাহু কিন্তু বিভিন্ন নেশার দিকও সেই জাতককে অনেকটাই নিয়ে যায়। সেকেন্ড হাউসের রাহু থাকলে পারে পরিবারের লোকজনদের সঙ্গে সম্পর্ক খারাপ করে, এবং প্রাইমারি পড়াশোনার ক্ষেত্রে প্রথম মানে একটা প্রাইমারি পড়াশোনা বলতে আমরা প্রথম প্রাইমারি পড়াশোনা হচ্ছে আমাদের একটা বেস, এবং সেইখান থেকেই রাহু কিন্তু ডিস্টার্ব শুরু করে দেয়। তাই সেকেন্ড হাউসে রাহু থাকলে পারে কিন্তু প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু গণ্ডগোল ক্রিয়েট করায়, এবং সেকেন্ড হাউসে রাহু কিন্তু অসৎ পথে অর্থ উপার্জন করার একটা মেন্টালিটি কিন্তু সেই জাতকের ভেতরে দেয়। এবং আমরা এখন বর্তমান যুগে বলেই থাকি যে অসৎ পথে এখন তো অনেক অসৎ পথ, এবং বেশ কিছু অসৎ পথ আছে যেখানে আমরা অসৎ পথ আর বলি না, সেটা আমরা জানি অসৎ পথ, কিন্তু আমাদের কাছে আর সেটা অসৎ বলে মনে হয় না, কারণ আমাদের চারিদিকে সব বেশিরভাগ জিনিসটাই অসৎ। তাই সেকেন্ড হাউসের রাহু কিন্তু এমন বেশ কিছু অসৎ ব্যবসার সঙ্গে যুক্ত করাতে পারে যেই ব্যবসা থেকে কিন্তু সেই জাতক প্রচুর ধনশালী হয়ে যেতে পারে। তাই সেকেন্ড হাউসের রাহু কিন্তু যদি একটু ভালো কন্ডিশনে থাকে রাহুটা, এবং সেকেন্ড হাউসের অধিপতি যদি একটু ভালো কন্ডিশনে থাকে, তাহলে পরে কিন্তু সেকেন্ড হাউসের রাহু কিন্তু মোটামুটি ব্যবসার দ্বারা প্রচুর টাকা ইনকাম করিয়ে দিতে পারে। সেকেন্ড হাউসের রাহু কিন্তু কটু কথা, মিথ্যে কথা, গালিগালাজ দেওয়া, এইসব তো আছেই, স্বভাবের মধ্যে লক্ষ্য করা যায়। এবং সেকেন্ড হাউসের রাহু কিন্তু যদি বৃষ, কন্যা, মকর এবং কুম্ভতে থাকে, তাহলে পারে কিন্তু মোটামুটি শুভফল প্রদান করে। সেকেন্ড হাউসে যদি কেতু থাকে, তাহলে কেতু অনেকটাই রাহুর মতোই ফল প্রদান করে। কেতু সেকেন্ড হাউসে কেতু থাকলে পারে কিন্তু জাতকের ভেতরে একটা ভয়ভীতি কাজ করে। সেকেন্ড হাউসে কেতু কিন্তু জাতকের মুখের একটা রোগ হওয়ার সম্ভাবনা সৃষ্টি করে ফেলে। সেকেন্ড হাউসে কেতু কিন্তু জাতকের মুখের বাক্যকে খারাপ করে, এবং সেকেন্ড হাউসের কেতু কিন্তু বেশ কিছুটাই কিন্তু সংঘর্ষ এবং পারিবারিক একটা সংঘর্ষ কিন্তু সেকেন্ড হাউসের কেতু দেয়। তবে কেতু মাঝে মাঝে সেকেন্ড হাউস মানে বিভিন্ন কিছু কিছু জায়গা আছে, যেমন হচ্ছে ধরুন মিথুন রাশি, কন্যা রাশি বা মীন রাশিতে যদি সেকেন্ড হাউসে কেতু অবস্থান করে, বা ধনুরাশিতে যদি কেতু অবস্থান করে, তাহলে পারে কিন্তু মুখের বাক্যটাকে খুব সুন্দর বানায়, মিষ্টভাষী বানিয়ে দেয়। আবার সেকেন্ড হাউসের কেতু কিন্তু কখনো কখনো দেখা যায় এমন ধরনের একটা ফল দেয় যে সেই জাতক যেই কথাটা বলে দেবে না, সেই কথাটা লেগে যাবে।
অনেক সময় কিন্তু এরকম দেখতে পাওয়া যায়। তাই সেকেন্ড হাউসের কেতু কিন্তু একটি খুবই রহস্যজনক ভাবে একটা ফল দেয় সেকেন্ড হাউসটাকে, তবে সেই জাতকের আত্মীয় পরিবার পরিজনের সঙ্গে কিন্তু একটা বিচ্ছেদ বা একটা সুসম্পর্ককে রাখতে দেয় না। আলটিমেটলি এই হলো আমাদের নটি গ্রহ। এরপরে আমরা তৃতীয় ভাব নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা অনুষ্ঠানটি যেটা দেখলেন সেখানে নিজেদের যদি আপনাদের গ্রহ এরকম সেকেন্ড হাউসে থাকে এবং আমার বক্তব্য মতো সেগুলো মিলল কিনা একটু আমাকে জানাবেন। অবশ্যই অ্যাস্ট্রোটিপ দেখতে থাকুন, অনেক ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আসছি এবং আপনাদের মনেতে অনেক ধরনের কনফিউশন প্রশ্ন যেগুলো আছে সেগুলোকে অবশ্যই ক্লিয়ার করব এবং একটু অনুষ্ঠানটা টাফ মানে একটু বেশ শক্তর দিকেও নিয়ে যাবো ধীরে ধীরে। তো আজ এই পর্যন্ত, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার এবং থ্যাংক ইউ।